নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে খাতামুন নবীয়িন বলে অভিহিত করেছেন, যার অর্থ শেষ নবী বা আখেরি নবী। নবী ঈসার পর পাঁচ শতাধিক বছরেও দুনিয়ায় আল্লাহ তাআলা কোনো নবী প্রেরণ করেননি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও অন্য কোনো নবীকে পাঠানো হয়নি। তথাপিও শয়তান তার কার্যকলাপ চালিয়েছে ভিন্ন পন্থায়। রাসূলের জামানায় ও পরবর্তীতে বেশ কয়েকজন নিজেকে নবী হিসেবে দাবি করেছিল, যাদের মধ্যে প্রায় সকলকে সমূলে উৎপাটন করা সম্ভব হলেও নবীর ইন্তেকালের পর মুসলিম বাহিনীকে কঠিন যুদ্ধের মধ্যে ফেলেছিলেন নবী দাবিদার মুসাইলামা। আরবের বড় এক গোত্রের নেতা হওয়ায় দুনিয়াবী অনেক ক্ষমতার অধিকারী ছিলেন মুসাইলামা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাসনকালে বড় এ যুদ্ধে মুসলিমদের অনেক রক্তক্ষয় হলেও মুসাইলামার পরাজয়ের ফলে ভণ্ড নবীদের সকল উৎপাত সে সময় বন্ধ হয়ে গিয়েছিল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভণ্ড নবী মুসাইলামার সাথে সেদিনের সে যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায়, যার সঠিক গল্পটা প্রতিটি মুসলমানের জেনে রাখা ভালো। সিটিভি বাংলার আজকের আয়োজনে ভণ্ড নবী মুসাইলামার সাথে মুসলিম বাহিনীর কঠিন সেই যুদ্ধের প্রকৃত সত্যটা তুলে ধরছি। আশা করছি ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। নবী দাবিকারীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল মুসাইলামা। সে ছিল ইয়ামামার হানিফা গোত্রের নেতা। নবম হিজরিতে হানিফা গোত্রের প্রতিনিধি দলের সঙ্গে সেও মদিনায় যায়, কিন্তু মদিনায় এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপত্তি দেখে সে আকৃষ্ট হয়ে নিজেই এমন প্রভাব প্রতিপত্তির মালিক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে পড়ে। ইয়ামামায় ফিরে গিয়ে সে নিজেকে নবী দাবি করে এবং প্রচারণা চালাতে থাকে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের অংশীদার হিসেবে স্বীকার করে নিয়েছেন। তার পূর্ণ নাম মুসাইলামা ইবনে সুমামা ইবনে কাবির ইবনে হাবিব হানাফি। তার ডাকনাম আবু সামাহ। মুসাইলামা জন্মগ্রহণ করে ইয়ামামায়। ইয়ামামা আধুনিক সৌদি আরবের দক্ষিণ পূর্ব নজদের একটি ঐতিহাসিক অঞ্চল। আরও নির্দিষ্টভাবে বলা যায় যে আল খারজের নিকট জাউল ইয়ামামাহের অধুনা বিলুপ্ত প্রাচীন একটি গ্রাম। মুসাইলামার এহেনো প্রচারণার ফলে নিজ গোত্রসহ ইয়ামামার আরও অনেক গোত্র তার অনুসারী হয়ে পড়ে। মুসাইলামা খুব সুন্দর করে কথা বলতে পারত এবং খুব সুন্দর চেহারার অধিকারী ছিল। তার বিভিন্ন গুণের ফলে দ্রুতই তার অনুসারীর সংখ্যা বেড়ে যায়। সে মানুষকে বলে যে নামাজ ও যাকাতের কোনো প্রয়োজন নেই এবং মদ পান নিষিদ্ধ নয়, ফলে তার দল আরও বেশি ভারী হয়ে ওঠে প্রবৃত্তি পূজারীদের দিয়ে। মুসাইলামার অনেক অনুসারী তাকে মিথ্যাবাদী ও খারাপ লোক বলে জানার পরেও শুধুমাত্র গোত্রপ্রীতির জন্য তার অনুসরণ করতে থাকে। মুসাইলামা তুল কাজ্জাবের কিছু মনগড়া আয়াত ছিল, যেমন শপথ বকরি এবং তার রঙের। তার মধ্যে কালো বকরি এবং তার সাদা দুধ সবচেয়ে আশ্চর্যজনক। বকরি কালো কিন্তু তার দুধ সাদা, এটা অত্যন্ত আশ্চর্যের কথা। দুধের সাথে পানি মেশানো হারাম করা হয়েছে, তোমাদের কি হলো যে তোমরা দুধের সাথে খেজুরও খাও না? আরেকটি আয়াত হলো, হে ব্যাং, ব্যাঙের বাচ্চা, তুমি যাকে পরিষ্কার রাখো তা পরিষ্কার থাকে, তোমার মাথা ও পানির উপরে আর নিতম্ব কাদা মাটিতে। তুমি পানকারীকে বাধা দিও না আর পানীয় বিনষ্ট করো না। এমন আরও বেশ কিছু আয়াত সে বানিয়েছিল যা বাহ্যিকভাবে মানুষকে সম্মোহিত করলেও তা থেকে কোনোরূপ শিক্ষা অর্জন করা যেত না। দশম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন মুসাইলামা নবীজির নিকট উবাদা ইবনে হারিস হানিফির মাধ্যমে একটি পত্র পাঠালো। পত্রটিতে বলা হয়েছিল, মুহাম্মাদুর রাসূলের নিকট আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে, অর্ধেক ভূখণ্ড আমাদের, অর্ধেক ভূখণ্ড কুরাইশদের, কিন্তু কুরাইশরা আমাদের সঙ্গে ইনসাফ করছে না। নবীজি তখন পত্রের জবাব দেন এভাবে, জমিন আল্লাহর, তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে থাকেন। নবীজি তখন দূতকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি বলো? দূত জবাব দেয়, মুসাইলামা যা বলে আমরাও তাই বলি। নবীজি তখন বললেন, যদি আমি দূত হত্যা করা সঠিক মনে করতাম তাহলে তোমার ঘাড় মোটকে দিতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাইলামার নিকট হাবিব ইবনে জায়েদকে প্রেরণ করেন। মুসাইলামা তুল কাজ্জাব তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বিশ্বাস করো মুহাম্মদ আল্লাহর রাসূল? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি। এরপর মুসাইলামা বলল, তুমি কি এটা বিশ্বাস করো যে আমি আল্লাহর রাসূল? তখন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাচ্ছিল্য করে বললেন, আমার কানে একটু সমস্যা আছে,
আপনি কি কিছু বললেন? মুসাইলামাতুল কাজ্জাব তখন ক্রুদ্ধ হয়ে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের একটি অঙ্গ কেটে তাকে নির্মমভাবে শহীদ করে দেয়। এই সংবাদ রাসূলের কাছে পৌঁছালে তিনি ক্রুদ্ধ হন এবং মুসাইলামার বিরুদ্ধে বাহিনী প্রেরণ করেন, কিন্তু বাহিনী রওনা হবার আগেই রাসূলের ইন্তেকাল হয়ে যায়। তাই 11 হিজরি মোতাবেক 632 খ্রিস্টাব্দে ইয়ামামার উদ্দেশ্যে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি খ্যাত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন রাসূলের ইচ্ছা বাস্তবায়ন করতে। একই সময়ে আরবের বিদ্রোহ দমনের উদ্দেশ্যে আরও 10 বাহিনী প্রেরণ করেন তিনি। তাই একত্রে এই যুদ্ধগুলোকে রিদ্দাত যুদ্ধ বলা হয়। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন, সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। খালিদ বিন ওয়ালিদের বাহিনীতে মুসাইলামার হাতে শহীদ হওয়া হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মা উম্মে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও নিজের আরেক সন্তান আবদুল্লাহ বিন জায়েদের সাথে এই বাহিনীতে যোগদান করে। এতে অনেক হাফেজ সহ বদরের যুদ্ধে অংশগ্রহণকারী অনেক সাহাবিও ছিলেন। মুসলিম বাহিনীর আগমনের সংবাদ শুনে বনু হানিফার 40,000 যোদ্ধা আকরাবা ময়দানে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করতে থাকে। ইয়ামামার অনেক যাযাবর গোত্র সে সময় ইসলাম থেকে বের হয়ে গিয়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পুনরায় ইসলামের পথে আনার চেষ্টা করেন। তাদের মধ্যে কেউ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে আর কেউ বা গোত্রীয় উস্কানিতে যুদ্ধ করতে প্রস্তুত হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে উচিত শিক্ষা দিয়ে সামনে অগ্রসর হন। মুসাইলামাতুল কাজ্জাব আকরাবা ময়দানে বাহিনী সাজাতে থাকে। মুসাইলামা তার বাহিনী ডানে ও বামে যথাক্রমে মুহকাম ইবনে তুফায়েল এবং রাজ্জাল ইবনে উনফুয়াকে সেনাপতি নিযুক্ত করে। এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে 5 ভাগে বিভক্ত করেন। অগ্রবাহিনীতে প্রধান হিসেবে ছিলেন সুরাহ বিল হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সেনাবাহিনীর ডানে ও বামে ছিলেন জায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুজাইফা ইবনে উতবা ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ামামায় মুসাইলামাতুল কাজ্জাবের উত্থানের পর ইরতিদাদ এমনভাবে প্রচার করা হয় যে মনে হয় সেখানে কখনো কোনো মুসলমান ছিল না। সেই কঠিন পরিস্থিতিতেও দু একজন মুসলমান টিকেছিল, তাদের মধ্যে অন্যতম হলেন সুমামা ইবনে উসাল হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ামামার মুসলমানরা যখন জানতে পারে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছে, তখন তারা সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে জড়ো হয়। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও চৌকস ব্যক্তি। এরপর এরা অন্যান্য মুসলমানদের নিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নিকট গমন করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিজ বাহিনীতে যুক্ত করে নেন। কিছুক্ষণ পরেই তুমুল যুদ্ধ শুরু হয়। প্রথমে মুসাইলামার বাহিনীর তীব্র আক্রমণে মুসলমানরা পিছু হটে, কিন্তু খালিদ তাদেরকে নিজেদের অবস্থান ধরে রেখে জোর আক্রমণের নির্দেশ দেন। এরপর খালিদও তার ইউনিট নিয়ে মুসাইলামার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন। এই আক্রমণে উভয় বাহিনী অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়, অনেক প্রসিদ্ধ সাহাবি শহীদ হয়ে যান। মুজাহিদদের পতাকাবাহী আবদুল্লাহ বিন হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। এরপর আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আজাদকৃত গোলাম সালেম পতাকা ধরেন। তার কোরআন তেলাওয়াত ছিল অনেক সুন্দর, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশংসা করেছেন। যুদ্ধের ময়দানে তার নাজুক অবস্থা দেখে জনৈক ব্যক্তি তাকে বলল, আপনার কি প্রাণের ভয় নেই? তিনি তখন উত্তরে বললেন, আমি যদি এই নিকৃষ্টদের বিরুদ্ধে প্রাণের ভয় করি তাহলে আমার চেয়ে নিকৃষ্ট হাফেজ আর কে হতে পারে? যুদ্ধের ময়দানে অবস্থা ছিল খুবই সঙ্গীন। কখনো মুসলমানদের পাল্লা ভারী হচ্ছিল, আবার কখনো কাফেরদের। একবার মুসলমানদের অবস্থা নড়বড়ে হয়ে যায়, মুসাইলামার বাহিনী তাদেরকে তাড়াতে তাড়াতে তাবু পর্যন্ত নিয়ে আসে। সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের এই অবস্থা দেখে চিৎকার করে বললেন, হে আল্লাহ, আমি মুসলমানদের পক্ষ থেকে আপনার নিকট ক্ষমা চাচ্ছি। এবং সাথে সাথে তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েন। এক পর্যায়ে তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। একে একে সালেম, আবু হুজাইফা, জায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকেই শাহাদাত বরণ করেন। খালিদ বিন ওয়ালিদ বুঝতে পারলেন এভাবে যুদ্ধ করলে সাফল্য আসবে না, তাই তিনি সরাসরি মুসাইলামার উপর আক্রমণের সিদ্ধান্ত নেন। এমন অবস্থায় খালিদ তার বাহিনী নিয়ে মুসাইলামার উপর তীব্র আক্রমণ করেন। এই আক্রমণ প্রতিহত করতে না পেরে মুসাইলামা পালিয়ে যেতে শুরু করে।
মুসাইলামাকে পালাতে দেখে তার বাহিনীও ছত্রভঙ্গ হয়ে পড়ে। মিথ্যা নবীর অনুসারীরা তখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকে। যুদ্ধের ময়দান থেকে অল্প কিছু দূরেই ছিল একটি বিশাল প্রাচীর বেষ্টিত বাগান। মুসাইলামার অনুসারীরা বাগানে পলায়ন করে মোর্চা তৈরি করে। মুসলমানরা উক্ত বাগানের নিকট পৌঁছার পর তারা প্রবেশপথ বন্ধ করে দেয়, মুসলমানরা বাহির থেকে অবরোধ করে রাখে। এ দৃশ্য দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ভাই বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতে থাকেন যেন তাকে বাগানে নিক্ষেপ করা হয়, যাতে তিনি সেখানে গিয়ে ভেতর থেকে দরজা খুলতে পারেন। অতঃপর তার ইচ্ছা অনুযায়ী তাকে দেয়ালের উপর দিয়ে ভেতরে ফেলা হলো। বাগানের ভেতরে শত্রুপক্ষের আক্রমণে তার শরীরের 80 অধিক আঘাত লাগে, তারপরেও তিনি বাগানের দরজা খুলে দিতে সমর্থ হন। এভাবে মুসলমানরা বাগানে প্রবেশ করতে সক্ষম হন। সেই স্থানে বিখ্যাত বদ্রী সাহাবি আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। উম্মে উমারা ও তার ছেলে আবদুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাযাবের অনুসন্ধান করতে থাকেন। এক কাফের তখন উম্মে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হাত কেটে ফেলে। ইতিমধ্যেই তার হাতে তলোয়ার ও বর্শা 9টি আঘাত লেগে হাত জর্জরিত হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও তিনি ময়দানে সাহসিকতার সাথে লড়াই করে যান। বনু হানিফার এক নেতা তার অনুসারীদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছিল। তখন আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তীর ছুঁড়ে মারেন। এটি তার গলায় বিদ্ধ হয়ে সেখানেই তার ইহলীলা সাঙ্গ হয়। নেতার মৃত্যুর পর শত্রুরা পলায়ন করতে থাকে, তারা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক চলে যায়। মুসাইলামাতুল কাযাবও তখন পলায়ন করতে থাকে। ওয়াসি বিন হার্ব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই তার বর্শা নিয়ে ওত পেতেছিলেন। তিনি কাফির থাকাকালে উহুদ যুদ্ধে নবীজির চাচা ও দুধ ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে লুকিয়ে থেকে বর্শার আঘাতে শহীদ করেছিলেন। তারই প্রায়শ্চিত্ত করতে মিথ্যা নবীর বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করেন। তিনি বর্শাটি নিজস্ব ভঙ্গিতে এমনভাবে ছুঁড়ে মারেন যে মুসাইলামার পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বেরিয়ে যায়। সেখানেই সে নেতিয়ে পড়ে। এই যুদ্ধে মুহাজির ও আনসার মিলিয়ে শহীদ হয়েছেন অনেক সাহাবি। শহীদের সংখ্যা ঐতিহাসিক ইবনে কাসিরের মতে 600, মতান্তরে 500, ইতিহাসবিদ রাগিব সারজানির মতে 1200 এবং এর মধ্যে 400 কোরআনে হাফেজ। তবে বিদগ্ধ ইতিহাসবিদ মাওলানা ইসমাইল রেহানের মতে 360 জন সাহাবি শাহাদাত লাভ করেন, যাদের মধ্যে 35 জন ছিলেন কোরআনে হাফেজ। অন্যদিকে মুসাইলামার বাহিনীর 7000 সৈন্য ময়দানে ও 7000 সৈন্য বাগানে মৃত্যুবরণ করেন। ইবনে কাসিরের মতে রণাঙ্গন ও বাগান মিলিয়ে 10000 সৈন্য মারা গিয়েছে। অনেকের মতে 21000 মোট নিহত সৈন্যের সংখ্যা, আর বাকিরা এদিক ওদিক পালিয়ে জান বাঁচিয়েছে। ইয়ামামার যুদ্ধে জয়লাভের মাধ্যমে আরবের বিদ্রোহ করা অধিকাংশ স্থান মুসলিমদের নিয়ন্ত্রণে চলে আসে। কিছুদিনের মধ্যেই বাহরাইন, ওমান, ইয়েমেন ও হাজরামাওতের বিদ্রোহ দমন করে ফেলে মুসলিম বাহিনী। প্রায় এক বছরের এই সামরিক অভিযানে সমগ্র আরবের বিদ্রোহ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসে। গোটা আরব উপদ্বীপে আবারও ইসলামের পতাকা উত্তোলিত হয়। রিদ্দাত যুদ্ধে মুসলিমরা চূড়ান্ত বিজয় অর্জন করে। রিদ্দাত যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ যুদ্ধ। মিথ্যা নবীর দাবিদার ইয়েমেনের আসওয়াদ আল আনাসি, গাতফান গোত্রের তুলাইয়া এবং সাজ্জাহ বিনতে হারিস নামে এক মহিলাও ছিল। একে একে এরা সবাই পরাজিত হয়। ইয়ামামা যুদ্ধে মুসাইলামাতুল কাযাবের পরাজয়ের মধ্য দিয়ে ভণ্ড নবীদের দৌরাত্ম্য শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সিটিভি বাংলা এটা আমাদেরই একটা চ্যানেল আমরা বলতে পারি, কারণ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা, তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনি যদি ভালো কিছু জানতে চান, ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান, অবশ্যই সিটিভি বাংলাকে পাশে রাখবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন, যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি, সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি। সিটিভি বাংলাকে অনেক অনেক মোবারকবাদ, তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি সিটিভি বাংলা ভালো ভালো এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন। সিটিভি বাংলা পার্মানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন, ইয়ামামার যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্বে কে ছিলেন?
ক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খ আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গ জায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘ আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে, তাদের মধ্যে থেকে 20 জনকে সিটিভি বাংলা পার্মানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে।